প্রস্তুত করতে গেলে আমাদের দুটি বিবরণ করতে হয়, একটা আয় হিসাব, তখন আয় বা ব্যয় পরিমাণ জানার জন্য, লাভ বা ক্ষতির পরিমাণ জানার জন্য। উদ্বর্ত পত্র প্রস্তুত করতে গেলে মূলধন নামে একটি দফা থাকে, মূলধন। অবশ্য প্রতিষ্ঠান যদি স্বাভাবিক মুনাফার্জন উদ্দেশ্যে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে না, এজন্য তাদের কোনো মূলধন থাকে না। ভর্তি ফি, সদস্যদের চাঁদা, দান, অনুদান ইত্যাদির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এই জন্য অবশ্য প্রতিষ্ঠানের মূলধন না থেকে আমরা সেটিকে বলবো মূলধন তহবিল। উদ্বর্ত পত্র প্রস্তুত করতে গেলে আমাদের মূলধন তহবিলটা লাগবে। যেমন এক মালিকানা কারবার চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে গেলে আমরা মূলধনের সাথে উত্তরণকে যোগ করি, নির্লাভকে যোগ করি, নির্ক্ষতি থাকলে বাদ দিই ইত্যাদি ইত্যাদি সমন্বয়গুলো সাধন করে থাকি। ঠিক একই রকম অবশ্যই প্রতিষ্ঠানের উদ্বর্ত প্রস্তুত করতে গেলে আমাদের মূলধন তহবিলটা লাগবে। এখন মূলধন তহবিল তোমাদের প্রশ্নে দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে, মূলত এটি দেওয়া থাকে না। তোমাদের প্রশ্ন যদি তিনটি পার্টে হয়, ক, খ, গ, খ পার্টে প্রশ্নের প্রায় সময় তোমাদের কাছে চাইতে পারে মূলধন তহবিল নিম্নতম। মূলধন তহবিল কি? অবশ্যই প্রতিষ্ঠানে যে হিসাবকালে আমরা অঙ্ক করবো সেই হিসাবকালে শুরুতে সম্পদ এবং দায়ের পার্থক্যকে বলবো মূলধন তহবিল। হিসাবকালে শুরুর তারিখে সম্পদ এবং দায়ের পার্থক্য হচ্ছে মূলধন তহবিল। মূলধন তহবিল আমরা একতরফা তাহিলা পদ্ধতি, প্রারম্ভ মূলধন মূল্য। দেখো মূলধন তহবিল আমরা কিভাবে নির্ণয় করবো, আমরা যদি টিচার করি মূলধন তহবিল নির্ণয়, দায় টাকা, সম্পদ টাকা। আজকে উদ্বর্ত পত্রের একটা ফটোকপি মাথায় রাখতে হবে। উদ্বর্ত পত্র প্রস্তুত করার সময় হিসাবকালে সেই দিকে সম্পদ এবং দায়গুলো আসে, আর মূলধন তহবিল নির্ণয় করতে হিসাবকালে শুরুর তারিখে সম্পদ এবং দায়গুলো শুধু আসে। ক্লিয়ার? আসো মূলধন তহবিল আমরা কিভাবে প্রস্তুত করবো। দায়ের দিকে বিগত বছরের বকেয়া খরচ সমূহ অগ্রিম আয়সমূহ প্রারম্ভিক দায়সমূহ, দায়সমূহ কোন অনুকূল দায় থাকতে পারে, কষ্টের শুরুতে এটি তোমাদের দেওয়া থাকবে, অথবা সম্মানে দেওয়া থাকবে, অথবা প্রাপ্ত প্রধান হিসেবে দেওয়া থাকবে। প্রাপ্ত প্রধান হিসাব সমন্বয় যে কোথাও থেকে হিসাব করে শুরু তাহলে সমস্ত দায়গুলো আমরা এখানে নিয়ে আসবো। ক্লিয়ার? ঠিক একই রকম সম্পদের দিকে এখানে যদি বকেয়া খরচ আসে, এখানে আসবে বিগত বছরের অগ্রিম খরচ, বিগত বছরের বকেয়া প্রারম্ভিক, শুরুতে প্রারম্ভিক হাতে নগদটি বসায় দিবে, প্রারম্ভিক নগদ বা ব্যাংক যদি থাকে, না থাকলে নেই, যদি প্রারম্ভিক হাতে নগদ বা ব্যাংকে জমা থাকে সেটি আমরা শুরুতে বসায় দেব। তারপরে অগ্রিম খরচ গুলো বকেয়া সমূহ, তারপর প্রারম্ভিক
শুধু একটা চার্ট দেওয়া থাকে, সেটা আমি এখানে বসে দিই। দুদিকে পার্থক্য মূলধন তহবিল ব্র্যাকেটে লিখে দিবে, সম্পদ দায় পার্থক্য হিসাব করে শুরুর তারিখে সম্পদ এবং দায়ের পার্থক্য, এটিকে আমরা চার্ট উপস্থাপন করে দেখে নিই। ক্লিয়ার? এবার সব কিছু গুরুত্বপূর্ণ দফা নিয়ে আমি একটু আলোচনা করবো তোমাদের আসছি। অবশ্যই পরিচালনা অবগতিকাল প্রায়শই যে সমস্যাগুলো আমাদের ফেস করতে হয় সেগুলো একটু খেয়াল করবে। এবং একটা আছে বিশেষ তহবিল, বিশেষ তহবিল বিশিষ্ট হবে অবসর প্রতিষ্ঠানের বিভিন্ন দান অনুদান মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। যদি বিশেষ উদ্দেশ্যে যদি কোনো তহবিল কেউ দিয়ে থাকে প্রতিষ্ঠানকে বা আমরা নিজেরা প্রস্তুত হয়ে থাকি, সেটি প্রতিষ্ঠানের জন্য দায়, সেটা আমরা দায় দিয়ে দেখাবো। আর যদি যদি বিশেষ তহবিল কোনো খরচ পথে খরচের অংশটুকু আমরা আয় ব্যয় হিসাবে খরচ দিয়ে থাকবো। কেমন? তারপর আসুন দান অনুদান, দান অনুদান এটা একটু গুরুত্বপূর্ণ দাম অবশ্যই প্রতিষ্ঠান প্রায় সমস্যা দেখতে পাবো। দান বা অনুদান, দান বা অনুদান খাতে খেয়াল রাখবে, দান যদি নিয়মিত হয়, যদি নিয়মিত দান আমাদের প্রতিষ্ঠানে দান করে থাকে তাহলে বুঝতে হবে যে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য দান করেছে, সেটি যাবে আয় ব্যয় হিসাবে। আর যদি স্পেসিফিক কোনো উদ্দেশ্যে দান করে থাকে, বিশেষ উদ্দেশ্যে কোনো তহবিল দান করে, সেটি আমরা দায় দিয়ে দেখাবো। দাঁতে যতটুকু খরচ করবো খরচ দিয়ে দেখাবো, বাকিটা আমরা দায় দিয়ে থাকবো। আর তার উদ্দেশ্যবিহীনভাবে যদি কোনো দান করে থাকে সেক্ষেত্রে খেয়াল রাখবে দানের অঙ্কটি যদি ছোট হয় তাহলে সেটিকে দেখবো আর ব্যয় হিসেবে, আর যদি বড় অঙ্ক হয় সেটিকে আমরা দেখাবো উদ্বর্ত হবে। তাহলে দানের ব্যাপারে যদি নিয়মিত দান হয় আর ব্যয় হিসেবে দেখাবো, বিশেষ উদ্দেশ্যে যদি দান করে উদ্বর্ত পথে দায় দিয়ে দেখাবো, আর যদি উদ্দেশ্যবিহীনভাবে দান করে তাহলে আমরা টাকার অঙ্কটি খেয়াল করবো। যদি টাকার অঙ্কটি ছোট বিঘার হয় সেটিকে দেখবো আর ব্যয় হিসেবে, আর যদি বড় অঙ্ক হয় সেটিকে আমরা দেখাবো উদ্বর্ত পথে দায় দিয়ে। তারপর আসো ভর্তি ফি বা প্রবেশ ফি, ভর্তি ফি বা প্রবেশ ফি প্রায়শই আমাদের থাকবে দেখবে তোমরা। ভর্তি ফি অর্থাৎ সদস্যগণ যদি কারবারে ভর্তি হওয়ার সময় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার সময় যে ফিটা দিয়ে থাকে সেটিকে বলবো প্রবেশ ফি বা ভর্তি ফি। ভর্তি ফির ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য, ভর্তি ফি যদি ছোট অঙ্ক হয় সেটিকে আমরা মুনাফা দায় হিসেবে দেখাবো, আর যদি বড় অঙ্ক হয় সেটিকে আমরা দায় দিয়ে দেখাবো। প্রশ্নপত্রের নির্দেশনা দেওয়া থাকবে, যদি নির্দেশনা দেওয়া না থাকে ছোট অঙ্ক হলে এটিকে আয় হিসেবে দেখাবো, বড় অঙ্ক যদি হয় সেটিকে আমরা উদ্বর্ত পথে দিয়ে দেখাবো। কিচ্ছু বলা না থাকলে চিঠি করে তুমি নোট দিয়ে দিবে, তবে সেটিকে আমরা দায় দিয়ে দেখাতে পারি, সেটি যেহেতু প্রবেশ ফি বারবার দেয় না, ভর্তি হওয়ার সময় দিচ্ছে আর দিবে না। যেমন দেখো তোমরা নখালী কলেজে ভর্তি হয়েছো, ভর্তি হওয়ার সময় তোমরা মাত্র 2000 টাকা দিয়ে ভর্তি হয়েছো। আর যদি তুমি যদি নর্থ সাউথ ইউনিভার্সিটি ভর্তি হো, ভর্তি হওয়ার সময় তোমাকে দিয়ে দেবো 2 লক্ষ টাকা বড় অঙ্ক, সেটি আমরা দায় দিয়ে দেখবো অবশ্যই। ক্লিয়ার? যেটি দাও নোট দিয়ে ক্লিয়ার করে দিবে। তারপর আসো আজীবন সদস্যের চাঁদা, আজীবন সদস্যের চাঁদা। অবশ্যই প্রতিষ্ঠান মূলত সদস্যের চাঁদার মাধ্যমে পরিচালিত হয়, সেটি তাদের আয়ের প্রধান উৎস। কোনো সদস্য যদি এককালীন বড় অঙ্কের অর্থ কারবারকে দিয়ে 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 সারা জীবন আর চাঁদা দিবে না, এবং লাইফ মেম্বারশিপ গ্রহণ করার জন্য তাদেরকে আমরা বলবো লাইফ মেম্বার, এবং তারা যে চাঁদা দিবে সেটিকে বলবো আজীবন সদস্যের চাঁদা। মূলত যদি বড় অঙ্ক হয়ে থাকে সেটি ক্ষেত্রে খেয়াল রাখবে আজীবন সদস্যের চাঁদা থাকে, প্রশ্ন ভর্তি নির্দেশনা দেওয়া থাকবে, নির্দেশনা অনুযায়ী কাজ করবো। মুনাফা যত অংশটুকু দেখাবো আয় ব্যয় হিসাবে, আর মূলধন যত অংশ দেখাবো
উদ্বর্ত হবে। আর যদি সুস্পষ্ট কোনো পণ্য নির্দেশনা দেওয়া না থাকে সেক্ষেত্রে কয়েকটি নিয়ম ফলো করতে হবে আমাদের। আদিবাস সদস্যের চাঁদা সদস্যদের যতদিন জীবিত থাকবেন ততদিন এটিকে দায় দিয়ে দেখাব, ওই সদস্য মাল দেওয়ার পরে সেটিকে আমরা আয় হিসেবে স্থানান্তর করবো, আয় হিসেবে চিহ্নিত করবো। এক দুই আদিবাস সদস্যের চাঁদা এটিকে আমরা দায় দিয়ে দেখাবো, যদি তার মৃত্যু হয় তখন সেটিকে আয় দিয়ে না দিকে মূলধন তহবিলে স্থানান্তর করবো। উদ্বর্তবর্ত মূলধন তহবিল আমরা একটু আগে দেখিয়েছি, উদ্বর্তবর্ত পড়াশোনা মূলধন তহবিলে, মূলধন তহবিলের সাথে যোগ করে দিব মাল দেওয়ার পরে। তিন নম্বর আমরা করতে পারি সাধারণ সভার অনুমোদন ক্রমে আজীবন সদস্য চাঁদা একটা নির্দিষ্ট পরিমাণ অংশ, হতে পারে 5/1, হতে পারে 4/1, অনুমোদন হিসেবে দেখাবো, বাকি মূলধন তহবিল হিসেবে দেখাবো। চার অবসর প্রতিষ্ঠানের আজীবন সদস্যের চাঁদা যে সদস্য আজীবন সদস্যের চাঁদা দিয়েছে তার টোটাল আয়ুষ্কালকে আমরা অনুমান করে ধরবো 10 বছর 20 বছর, প্রতি বছর অতিবাহিত হওয়ার সাথে সেটিকে আমরা আয় বিষয়ে স্থানান্তর করবো, বাকিটা দায় দিয়ে থেকে যাবে। তাহলে আমরা চারটি কথা বললাম, প্রথমটি বললাম আজীবন সদস্যের চাঁদা সদস্য যতদিন জীবিত থাকবেন ততদিন এটি দায় দিয়ে থাকবে, মারা যাওয়ার পরে সেটিকে আয় দিয়ে স্থানান্তর করবো। দুই যতদিন জীবিত থাকবে দায় দিয়ে থাকবে, মারা যাওয়ার পর সে অংশটুকু আমরা মূলধন তহবিলের সাথে যোগ করবো। তৃতীয় কথা বললাম আজীবন সদস্যের চাঁদা সাধারণ সভার অনুমতি ক্রমে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ আয় দিয়ে দেখাবো। চার আজীবন সদস্যের চাঁদা তার আয়ুষ্কালকে ভাগ করে প্রতি বছর অতিবাহিত অংশটাকে আয় দিয়ে দেখাবো, বাকিটি দায় দিয়ে থেকে যাবো। ক্লিয়ার? যেটি করো নোট দিয়ে বিষয়টি ক্লিয়ার করে দিবে। তারপর আস উইলকৃত সম্পদ, উইলকৃত সম্পদ এটি ঠিক দান অনুদান যে সিস্টেম সেভাবে যদি উইল করে দেয় কোনো সম্পত্তি দিয়ে দেয় কারবারকে সেটি দায় দিয়ে দেখাবো, এবং সম্পত্তির অংশটা আমরা সম্পত্তি দিয়ে দেখাবো, অথবা দায়ের দানের মতো উইলকৃত সম্পদ যদি বিশেষ উদ্দেশ্যে দিয়ে থাকে এটিকে আমরা দায় দিয়ে দেখাবো, আর যদি বিশেষ উদ্দেশ্যে নামে ছোট অঙ্ক হয় সেটি আমরা মনোভাবে দেখাতে পারি, তবে নোট দিয়ে ক্লিয়ার করবো। সর্বশেষ আসল বিশেষ খাতে আয়, বিশেষ খাতে আয় বা ব্যয়, বিশেষ খাত বলতে ভালো করো ফুটবল টুর্নামেন্ট, চ্যারিটি অনুষ্ঠান, অথবা এই নাট্য অনুষ্ঠান করতে পারে, অথবা তারা এই বৃত্তি তহবিল করতে পারে, কোনো একটা বিশেষ উদ্দেশ্যে যদি কোনো তহবিল তৈরি করে থাকে সেক্ষেত্রে ওই খাতে আয়টাকে আমরা একটা বিবরণ করব। প্রারম্ভিক উদ্বৃত্ত, ৫০,০০০ টাকা আমাদের হাতে আছে আরো ১২,০০০ টাকা, তাহলে খেয়াল করো ৯২,০০০ টাকা আমাদের টোটাল পার্মিক তহবিল ১০,০০০, ১০% ৫০,০০০, অনুষ্ঠান করতে গিয়ে আমাদের আয় হচ্ছে ৮০,০০০ টাকা, আরো ১২,০০০০ টাকা হাতে আছে, তেমন উদ্বৃত্ত সেটা আমাদের জন্য আয়। আর যদি বিপরীত হয় তাহলে ক্ষতি, এত বছর না থেকে আমরা পার্বিক উদ্বৃত্তকে দেখাবো, মূলধন তহবিল নির্ণয়ে সম্পদ উদ্বৃত্তকে দেখাবো, উদ্বৃত্তবদ্ধ সম্পদের দিকে, এবং এই যে আয় নিট লাভ যদি হলো খাদ্য সামগ্রী বা টুর্নামেন্ট থেকে লাভ লাভের অংশটি দেখাবো আয় ব্যয় হিসেবে প্রাণীর দিকে, আর যদি ক্ষতি হয় তাহলে দেখাবো আয় ব্যয় হিসেবে মূলত খাদ্য সামগ্রী ব্যবহার কি দমানি থাকে, খাদ্য সামগ্রীর প্রারম্ভিক উদ্বৃত্ত থাকে, সমাপন উদ্বৃত্ত থাকে, খাদ্য সামগ্রী ক্রয় থাকে, বিক্রয় থাকে, এতগুলো না দিয়ে আমরা শুধুমাত্র লাভ অথবা ক্ষতিটাকে আমরা আগে হিসেবে উপস্থাপন করতে পারি, নোটে চারটি করে দিব আমরা। ক্লিয়ার? তারপরে আসো অবশ্য বসে পরীক্ষার যে যে প্রশ্ন তোমাদের থাকতে পারে
এই দফাগুলো একটু ভালো করে দেখবেন পরীক্ষাতে, এই দফাগুলো প্রায় সব। এবার আসলে অবশ্য বুঝলাম তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দুর্বল থাকতে পারে, তোমাদের পরীক্ষা প্রশ্ন তিনটা পার্ট হয়, অ পার্টে দুই নম্বরে দুই নম্বর, অ পার্টে চার নম্বর, গ পার্টে চার নম্বর। এই চার নম্বর গ পার্টে যে অংশটি সেটি থাকে মূলত আবেশা পড়তে বলে অথবা উদ্বর্ত করতে পড়তে বলে অথবা উদ্বর্ত করতে সম্পত্তির অংশ পড়তে বলে অথবা দায়ের অংশ পড়তে বলে। আর খ পার্টে মূলত বারম্বিক মূলধন হবে বা মূলধন নির্ণয় করতে বলে। আর ক পার্টে দুই নম্বরের জন্য ছোট্ট একটি প্রশ্ন চাইতে পারে, চালা করে এই বছর চালা বাদ আয়ের পরিমাণ কত, ক্ষেত্রের সময় বাবদ লাভ বা ক্ষতির পরিমাণ কত। প্রশ্নগুলো যেমন হতে পারে, দেখো প্রারম্ভিক সম্পদ এবং আয়ের পরিমাণ কত নির্ণয় করো একটি প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ মূলধন দ্রব্য নির্ণয় করো। দুই নম্বর থাকতে পারে মূলধন জনিত ব্যয়ের পরিমাণ কত অথবা মূলধন জনিত আয়ের পরিমাণ কত, এই প্রশ্নটি দুই নম্বরের জন্য হতে পারে অথবা চার নম্বরের জন্য হতে পারে। তারপর আসতে পারে চলতি হিসাবকালে মুনাফা জাতীয় ব্যয় পরিমাণ অর্থাৎ আয় হিসেবে ব্যয়ের অংশটি চাইতে পারে অথবা বলতে পারে আয় হিসেবে আয় মোট আয় পরিমাণ কত বের করো। তারপর চাইতে পারে তোমাকে প্রারম্ভিক সম্পদ এবং তার পার্থক্য নির্ণয় করো, সোজা কথা মূলধন তহবিল কত নির্ণয় করো, প্রারম্ভিক মূলধন তহবিল কত নির্ণয় করো বলতে পারে। যদি খালি মূলধন তহবিল নির্ণয় করতে বলে আমরা বুঝে নিব এটি প্রারম্ভিক মূলধন তহবিল, ক্লিয়ার। তারপর চাইতে পারে চলতি হিসাব কার্ড দিয়ে ব্যবহৃত সাপ্লাইয়ের পরিমাণ কত, খেলাধুলা মত ব্যয় বা লাভের পরিমাণ কত, টুর্নামেন্ট পরিচালনা মত আয় বা ক্ষতির পরিমাণ কত, নাট্যানুষ্ঠান মত আয় বা ব্যয়ের পরিমাণ কত। দুই নম্বর দিনের প্রশ্নটি চাইতে পারে বিনিয়োগের সুদ, ঋণের সুদ, সঞ্চয়পত্রের সুদের পরিমাণ চাইতে পারে। দুই নম্বরের জন্য চাইতে পারে মোট অপচয়ের পরিমাণ কত, আমরা জানি অপচয় নির্ণয় করে এক কত স্থায়ী সম্পত্তির উপর, স্থায়ী সম্পত্তির উপর শুধু অপচয় পরিমাণ নির্ণয় করে। দুই নম্বরের জন্য প্রশ্নটি চাইতে পারে, চাইতে পারে মূলধন তহবিল এত টাকা ধরে ব্যয়াতিরিক্ত আয় নির্ণয় করো অথবা আয়াতিরিক্ত ব্যয় নির্ণয় করো অথবা আয়াতিরিক্ত ব্যয় এত টাকা ধরে উদ্বর্ত পত্র প্রস্তুত করো অথবা আয় ব্যয় হিসাব চাইতে পারে এবং উদ্বর্ত পত্র চাইতে পারে। মূলত তোমাদের তিনটি মাধ্যমে যে বর্ষগুলো আমি বললাম এগুলো থাকতে পারে, ঘুরে ফেলতে যেতে থাকে আমরা যে কোনো অঙ্ক করব মূলধন তহবিল আবেশা উদ্বর্ত পত্র, আমরা বাড়িতে প্র্যাকটিস করার সময় যে কোনো করে তিনটি পার্টি করবি, তাহলে যেখান থেকে প্রশ্ন চাপ তোমাকে আটকাতে পারবো না আশা করছি। আমি আজকে যেটুকু আলোচনা করলাম আজকে ক্লাস আর দিল্লিতে করবো না, মূলধন তহবিল নির্ণয় করা শিখেছি আমরা, মূলধন তহবিল নির্ণয় করার সময় আমাদের মাথা থাকবে হিসাবকালের শুরুর তারিখে সকল সম্পদ এবং দায়ের পার্থক্য এবং মূলধন তহবিল কয়েকটি সমন্বিত দফা নিয়ে আলোচনা করেছি, যেটি পর্যন্ত অঙ্কে থাকবে যেটি আমরা করি নোট দিয়ে ক্লিয়ার করব। সর্বশেষ আমরা আলোচনা করলাম পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা কেমন হতে পারে, প্যাটার্ন হতে পারে দুই নম্বর চার নম্বর চার নম্বরের জন্য তোমার খেয়াল রাখতে হবে আয় হিসাব অথবা উদ্বর্ত হতো পরীক্ষার দুটি একাতে চাই যাবে, যেহেতু তোমাদের সমগম সর্বোচ্চ নম্বর চার হয়তো আয় হিসেবে মোট আয় কত চাইতে পারে অথবা উদ্বর্ত করতে মোট সম্পদ কত অথবা মোট দায় পরিমাণ কত নির্ণয় করো চাইতে পারে, যেটি থাকুক আমরা কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করবো এবং পূর্ণ করবো। আজকে আর ক্লাস দ্বিগৃহীত করবো না, আগামী ক্লাসে আমরা একটি পূর্ণাঙ্গ করবো। আমি তোমাদের বলবো যেহেতু প্রশ্ন আমাদের বোর্ডে লেখা সম্ভব না, তোমরা জন্য একটি প্রশ্ন তোমাদের হাতের কাছে রাখবে, যেহেতু উনিশের প্রশ্ন তোমাদের সবার কাছে আছে আশা করি আমি। আর ক্লাসে তোমরা রাশিয়া বোর্ড 2019 এই প্রশ্নটি সামনে রাখবে, তাহলে আমরা অফারটি শেষ করতে পারবো, বোর্ডে পুরো একটা প্রশ্ন লেখা সম্ভব না। আগামী ক্লাসে আমরা রাশিয়া বোর্ড 2019 এই অঙ্কটা আলোচনা করবো, সেগুলো যেন ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।